আসসালামু আলাইকুম সুপ্রিয় ছোট সোনামণিরা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, নিরাপদে আছো, ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাজীমালী স্কুল অ্যান্ড কলেজ শিশুনিকেতনের নার্সারি অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমাদের আজকের বিষয় তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছ, কিডস পিকচার অ্যাবিসি। আমরা এই বই থেকে আজকে রিঅ্যারেঞ্জ হোয়াট মিনিং জানব, যেগুলো আমাদের চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, আমাদের বাংলা ইংরেজি গণিত সিলেবাস প্রায় শেষের দিকে, আমাদের বাকি আছে শুধু জেনারেল নলেজ, মানে হলো সাধারণ জ্ঞান। এটা আমরা যখন জুমে ক্লাস করব, এটা আমরা জেনারেল নলেজগুলো আমরা জুমে ক্লাসে পড়ব। তাহলে আজকে ইংরেজিতে রিঅ্যারেঞ্জ কীভাবে করব, আমরা গত মূল্যায়ন পরীক্ষায় রিঅ্যারেঞ্জ করেছি শুধু ক্যাপিটাল অর স্মল লেটার দিয়ে, আজকে আমরা রিঅ্যারেঞ্জ করব ওয়ার্ড দিয়ে। চলো তাহলে আমরা শুরু করি। আচ্ছা, এই বই থেকে তোমাদেরকে আমি সিলেবাস অনুযায়ী তোমাদেরকে এই বই থেকে আমাদের প্রথম দ্বিতীয় মূল্যায়নে এর থেকে এল পর্যন্ত হোয়াট মেকিং হোয়াট মিনিং আমরা করেছি। তাহলে আমি তোমাদেরকে এম থেকে শুরু করেছি এম ফর কী কী জানাই বলেছিলাম, ম্যাঙ্গো, মিল্ক, মাঙ্কি, ম্যাপ, মাগ। তাহলে এখানে আমরা কয়েকটি ওয়ার্ড মিনিং পেয়েছি না, তো আমরা দেখো এখান থেকে আমরা ওয়ার্ড মিনিং শিখব, পাশাপাশি এখান থেকে আমরা রিঅ্যারেঞ্জও করব। যেমন দেখো, আমরা গত মূল্যায়ন পরীক্ষায় তোমাদেরকে বলেছি লেটার দিয়ে আমরা রিঅ্যারেঞ্জ করেছি, মানে কতগুলো এলোমেলো লেটার থাকবে সেই লেটারগুলো তোমাদেরকে সাজিয়ে প্রথম থেকে শুরু করে, যেমন আমরা ধরো এরপরে ডি, সি, তারপর এফ, জি এভাবে দিয়েছি। তোমরা কী করেছো, এটাকে এফ বি সিরিয়ালি সুন্দর করে লিখেছো, এটাকে বলে কি রিঅ্যারেঞ্জ, এলোমেলো বর্ণ সাজিয়ে লেখা। তাহলে আমরা এটা লেটার দিয়ে করেছি না, আজকে আমরা করবো এটা একটা ওয়ার্ড দিয়ে। যেমন ধরো এখানে কি আছে, প্রথমে আমি তোমাদেরকে দেখাচ্ছি কি ম্যাঙ্গো, এম এ এন জি ও, ম্যাঙ্গো। তাহলে এই যে দেখো ম্যাঙ্গোত্ব কি, ম্যাঙ্গোত্ব হলো আম, ম্যাঙ্গোত্ব হলো আম। এখানে দেখো আমি লিখছি এখানে দেখো আমি কি লিখেছি, ম্যাঙ্গো, এম এ এন জি ও, ম্যাঙ্গো। তাহলে দেখো আমি যখন রিঅ্যারেঞ্জে দেব এটাকে, আমি কি করব এটাকে এলোমেলো করে দিব। এই যে দেখো এখানে আমি কি দিয়েছি, ম্যাঙ্গো বানানটা হলো এম এ এন জি ও, ম্যাঙ্গো। এটা সিরিয়ালি লেখা আছে ম্যাঙ্গো। এখন এখানে দেখো এখানে আমি কি দিয়েছি, এম এর পরে দিয়েছি ও এন জি এ। তাহলে আমাদেরকে কি করতে হবে, এই এলোমেলো বর্ণগুলোকে আমরা সাজিয়ে একটা ওয়ার্ডে পরিণত করব। যেমন আমরা জানি এম এম এর পরে কি হয়, এম এর পরে হয় এ, এরপরে হয় এন, এরপরে হয় জি, এরপরে হয় ও। তাহলে কি হয়ে গেল, এটা ম্যাঙ্গো। এরকম এটাকে বলে কি রিঅ্যারেঞ্জ, এটাকে কি বলে রিঅ্যারেঞ্জ। যেমন দেখো পি এন ই, এটা কি, এটা একটা আমি এলোমেলো করে লিখেছি। তাহলে এটা যদি আমি পরিপূর্ণ একটা শব্দ তৈরি করতে যাই আমাকে কিভাবে লিখতে হবে, পি ই এন। এখন এটা কি হলো, পেন, পেনত্ব কি, পেনত্ব হলো কলম, পেনত্ব হলো
কলম। তো এভাবে এরপরে এর আগে আমরা কি লিখেছি, ম্যাঙ্গো, এম এ এন সি ও, ম্যাঙ্গো। ম্যাঙ্গো তো কি, ম্যাঙ্গো তো আম, ম্যাঙ্গো তো আম। তাহলে দেখো আমরা হোয়াট মিনিং কি শিখবো, হোয়াট মিনিং যে এইখানে আমি তোমাদেরকে বইয়ে দেখিয়েছি হোয়াট মিনিং, আমরা এম থেকে চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষায় আমরা এম থেকে জেড পর্যন্ত হোয়াট মিনিংগুলো আমি তোমাদেরকে পড়িয়েছি। তোমরা জেড পর্যন্ত হোয়াট মিনিংগুলো, যেমন দেখো জুয়ত্ব কি, চিড়িয়াখানা, জুয়ত্ব কি, চিড়িয়াখানা। তারপর দেখো জীপত্ব কি, দাঁতওয়ালা চেন, জেব্রাত্ব জেব্রা। এরপর আছে কি, জিরো, জিরো অর্থ কি শূন্য, জিরো অর্থ কি শূন্য। আচ্ছা তোমাদেরকে এই যে আমি তোমাদেরকে এখানে লিখেছি, যেমন দেখো ম্যাঙ্গো অর্থ কি আম, তোমাদেরকে হোয়াট মিনিং যখন আমি দিব ম্যাঙ্গো অর্থ তোমাদেরকে কি লিখতে হবে, আম লিখতে হবে। এই আম বানানটা তোমাদেরকে শিখতে হবে, সরেয়া ম আম। এরপরে আছে কি, প্যান, প্যান অর্থ কি কলম, ক ল ম কলম। তোমাদেরকে হোয়াট মিনিং যখন দিব তখন এই 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 শব্দটা তোমাদেরকে মুখস্থ বানানে শিখতে হবে, কলম আম। এভাবে এম থেকে জেড পর্যন্ত, এভাবে এম থেকে জেড পর্যন্ত তোমরা কয়েকটা হোয়াট মিনিং শিখে রাখবে, আর পরীক্ষায় হোয়াট মিনিংগুলো তোমরা লিখবে, আর রিয়ারেঞ্জ যেগুলো এলোমেলো কতগুলো বর্ণ দেওয়া থাকবে, একটা অর্থপূর্ণ শব্দ তোমাদেরকে তৈরি করতে হবে। সেই জন্য তোমাদেরকে বানানগুলো অবশ্যই অবশ্যই, হোয়াট মিনিংয়ের বানানগুলো অবশ্যই অবশ্যই তোমাদেরকে শিখতে হবে। আজকে তাহলে এতটুকু, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।